নদিয়ার রানাঘাটে সংযুক্ত নাট্য সংসদ আয়োজিত 26তম নাট্য উৎসব অনুষ্ঠিত হল রানাঘাটের নজরুল মঞ্চে। বিগত দু বছর করোনা পরিস্থিতির জন্য নাট্য উৎসব বন্ধ ছিল। এবছর করোনা পরিস্থিতি অনেকটা কমে যাওয়ায় নাট্য উৎসব অনুষ্ঠিত হয়। তিন দিন ধরে চলা এই নাট্য উৎসবে 10টি নাটক মঞ্চস্থ হয়। তিন দিন চলা এই নাট্য উৎসবে নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে নাটক করি, বিভিন্ন দলে নাটক করেছি, তো আমার খুব ইচ্ছা যে নিজের ডিরেকশনে একটা নাটক করি, নিজের লেখা একটা নাটক করি। এবার আমি নাটক করি সত্যি বলতে কি, আমি আমার পরিবারের অক্সিজেন নেওয়ার জন্য, আমার নিজের অক্সিজেন নেওয়ার জন্য আমি নাটক করি। তো যখন দেখলাম, ভেবে একদিন যে আমার পরিবারের ঘটনাটি কি একটা নাটক হতে পারে না, বাস্তব থেকেই তো নাটক হয়, আমি সেই কথা ভেবেই নিজের পরিবারের ঘটনা নিয়ে নিজে লিখেছি। আমরা মাত্র 4 দিন রিহার্সাল দিয়ে নাটকটা তুলেছি। আমার দলের নাম রানাঘাট নাট্যজন জাস্ট সৃষ্টি হয়েছে, তার জন্য আমি গোপালদাকে ক্রেডিট না দিয়ে পারবো না। গোপালদা, রাজাদা, এরা আমাকে সুযোগটা করে দিয়েছেন, আমি অশেষ অশেষ ধন্যবাদ, চিরকৃতজ্ঞ গোপালদা রাজাদের কাছে, গ্রিলের সমস্ত সভ্যদের কাছে। তিন দিনের 10টা দলকে নিয়ে একটা নাট্যমেলা শুরু হচ্ছে। বিগত 3 বছর প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য নাট্যমেলা বন্ধ ছিল। আমার রানাঘাটের সমস্ত নাট্যকর্মীরা তারা সমবেত হয়ে বিভিন্ন দলে যোগদান করে তারা আবার রানাঘাটে এই নাট্যমেলা আমরা করছি। অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে এই নাট্যদলগুলো চলছে, আমাদের পাশে কেউই নেই প্র্যাকটিক্যালি, কিন্তু তার মধ্যেও রানাঘাটের নাটকের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা যারা নাট্যকর্মী তারা ঘর থেকে অর্থ ব্যয় করেও আমরা এই নাট্যমেলা চালিয়ে যাচ্ছি। 1992-93 সালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই নাট্য সংসদ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল, কিন্তু এখন 90% জায়গায় এই নাট্য সংসদের কোনো রকম এক্সিস্টেন্স নেই। একমাত্র রানাঘাটে এখনও নাট্য সংসদ নাটকের জন্য লড়াই করে যাচ্ছে, এবং আশা করি রানাঘাটের নাটকের স্বার্থে নাট্য সংসদ তার প্রাণপণ দিয়ে লড়াই করে রানাঘাটের নাটকের ধারাকে অব্যাহত রাখবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।